নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো গাইজ, আজ এই ভিডিওতে আমরা কথা বলবো এটিকে মোহনবাগান টিমের যে সাতজন ফরেন প্লেয়ার, তো তাদেরকে নিয়ে আলোচনা করব ডিটেলসে। তো চলো গাইজ, ভিডিও শুরুর আগে চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দেবে, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। তো চলো গাইজ, ভিডিওটি শুরু করা যাক। তো প্রথম প্লেয়ারটি হবে ডেভিড উইলিয়াম। তো ডেভিড উইলিয়ামসকে সিজনের প্রায় শেষ দিকে জানাই গিয়েছিল যে তিনি এটিকেতেই থাকবেন, এবং তার ইনস্টাগ্রামেও তিনি জানিয়েছিলেন ডেভিড উইলিয়ামস নিজেই। তো ডেভিড উইলিয়ামসের মতন প্লেয়ারকে রাখা অবশ্যই উচিত। তো তোমরা তার খেলা দেখেছো অবশ্যই, তো খুব একজন মানে ভালো প্লেয়ার। তো আশা করি তাকে নেক্সট ইয়ার এটিকে মোহনবাগান টিমে দেখবো। তো অনেকটাই কথাবার্তা এগিয়ে গেছে, কন্ট্রাক্ট এক্সটেন্ড সই করেছিল যে আমি কিন্তু জানি না। এরপর যে প্লেয়ারটি আসছে তিনি হলেন রয়কৃষ্ণা। তো রয়কৃষ্ণাকে মানে 100% তোমরা কনফার্ম হয়ে নাও যে রয়কৃষ্ণাকে কন্ট্রাক্ট এক্সটেন্ড করে নেবে, যদিও এখনও সাইন করেনি কন্ট্রাক্ট এক্সটেন্ডে। তো আশা করি সাইনটা করে নেবে। তো রয়কৃষ্ণা ফিজিতে ফিরে গিয়েছে এবং তিনি সেখানেই হয়তো কন্ট্রাক্ট এক্সটেন্ডে সাইন করে নেবে। তো রয়কৃষ্ণা ডেভিড উইলিয়ামসকে দুজনকেই কিন্তু কন্ট্রাক্ট এক্সটেন্ড করবে উইলিয়ামসের ইনস্টাগ্রাম থেকে জানা গিয়েছিল। তো এরপরের প্লেয়ারটি যাকে কন্ট্রাক্ট এক্সটেন্ড করে নিয়েছে, অলরেডি করে নিয়েছে হয়তো আমার মতে, তো তিনি হলেন জাভিয়ার হার্নান্ডেজ। তো জাভিয়ার হার্নান্ডেজ ফাইনালে দুটো গোল করার পর তাকে হাবাস, এবং পুরো সিজনটাই জাভিয়ার হার্নান্ডেজ কিন্তু ততটা ইমপ্রেস খেলেনি, তাও হাবাস তাকে প্রত্যেকটা ম্যাচে প্রথম থেকে স্টার্ট করিয়েছে। তো ফাইনালে এসে তিনি দুটো গোল করেন এবং ফাইনালটা তারোর জন্যই হয়তো জিতলো, এটিকে ট্রফিটা ঘরে তুললো। তো তাই জন্যই হয়তো হাবাস তাকে রেখে দিয়েছে রিটেন করে। তো এরপরের প্লেয়ারটি যিনি হচ্ছেন তিনি হলেন কার্ল ম্যাথিউ। তো কার্ল ম্যাথিউকে রিটেন করবে নাকি একবার মানে এরিক পার্টারুর একটা রিমোর আসার পর কিন্তু অনেকজনই ভেবেছিল হয়তো কার্ল ম্যাথিউকে ছেড়ে দেবে, কিন্তু কার্ল ম্যাথিউকে এত রিহ্যাব করার পরও যদি এটিকে মোহনবাগান ছেড়ে দেয়, তো এতদিন রিহ্যাবের কোনো কারণই ছিল না। তো রিহ্যাব করিয়েই তাকে এটিকে মোহনবাগান টিমে রাখবে বলেই এত এটিকে পরিশ্রম করে কার্ল ম্যাথিউকে রিহ্যাবে পাঠিয়েছিল। তো কার্ল ম্যাথিউকেও কনফার্ম করে নিয়েছে এটিকে মোহনবাগান টিমে। তো এরপরের প্লেয়ারটি যিনি হলেন তিনি হলেন এডু গার্সিয়া। তো এডু গার্সিয়াকে অলরেডি কনফার্ম করে নেবে। তো হাবাস আগে থেকেই জানিয়েছিল রয়কৃষ্ণা, ডেভিড উইলিয়ামস এবং এডু গার্সিয়া এই তিনজন প্লেয়ারকে নেক্সট ইয়ার তিনি তার টিমে রাখতে চাই। তো এডু গার্সিয়াকে রাখলে অবশ্যই টিমটা একটা খতরনাক টিম হবে এবং ভয়ানক, এবং এডু গার্সিয়ার মতো প্লেয়ার যেই টিমে থাকবে সেই টিমও একটু শক্তিশালী হয় বলে আমার মনে হয়। তো তোমাদের মধ্যে কী বলা হয় সেটা কমেন্টে অবভিয়াসলি জানাতে ভুলো না। তো চলো গাইজ, এরপরের যে প্লেয়ারটিকে নিতে চলেছে এখনও কনফার্ম নয়, তবুও বেশ কিছুটা কনফার্ম বলতে পারো। তো তিনি হলেন মুর্তাদা ফল। তো মুর্তাদা ফলের সঙ্গে কথাবার্তা অনেকটাই এগিয়ে গেছে এটিকে। মুর্তাদা ফল যদি এটিকে টিমে আসে তো তোমরা ডিফেন্সটার দিকে একবার তাকাও এবং ভাবো এটিকে ডিফেন্সটা কতটা শক্তিশালী হতে পারে। তো হাবাস এই জন্যই মুর্তাদা ফলকে নেওয়ার জন্য ঝাঁপিয়েছে। তো এখনও অলমোস্ট প্রায় কনফার্ম হয়ে গেছে, কিন্তু এখনও সাইন ইন কনফার্ম হয়নি। তো সাইন ইন কনফার্ম হলে আমি তোমাদেরকে জানিয়ে দেবো। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তো অবশ্যই এরপরে যিনি প্লেয়ারটি হবেন তিনি হলেন জোসেবা বেইচা। তো জোসেবা বেইচার সঙ্গে কিন্তু এটিকে মোহনবাগান টিমের কর্মকর্তারা কথাবার্তা চালাচ্ছেন। তো জোসেবা বেইচা কিন্তু একদিকে আবার জানিয়েছেন কিবু ভিকিনা যেই টিমে থাকবে তারাও সেই টিমে যেতে চান, কিন্তু এদিকে এটিকে মোহনবাগানও তার সঙ্গে কিন্তু কথাবার্তা চালিয়ে যাচ্ছে। তো শেষ পর্যন্ত দেখা যাক জোসেবা বেইচা কোন টিমে সাইন করে, সবই তার ওপরে। তো এছাড়াও আর একজন প্লেয়ারকে এটিকে নিলেও নিতে পারে, তিনি হলেন জন জনসন। সিজনের পুরো মানে ম্যাচগুলো না খেলতে পারলেও বেশ কটা ম্যাচ তিনি শেষ দিকে এসে খেলেন এবং বেশ ভালো রকম খেলেন। তো জন জনসনের দিকেও একটু লক্ষ্য রাখা দরকার। তো চলো গাইজ, আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও। বাই বাই, হ্যাভ এ গুড।